ভগবানপুর থানার লালপুরে জল নিকাশি নিয়ে একই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে গত দুই দিন ধরে চলছে ব্যাপক বোমাবাজি। শেখ শাহ আলম ও শেখ দিলরাজ নামে দুইজন ব্যক্তি মাটি ফেলে ইচ্ছাকৃতভাবে রাস্তার জল নিকাশি বন্ধ করে রাখার ফলে প্রায় 350টি পরিবার আজ জলমগ্ন অবস্থায়, বড় সমস্যার সম্মুখীন স্থানীয় মানুষ। এদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেও কোনো সমস্যার সমাধান হয়নি। রসিকায় দেখলে রসিকায়।